আমার আজকের রেসিপি তালের মালপোয়া। এই মালপোয়াটা ভীষণ টেস্টি হয় আর ভীষণ ইজিলি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো ঝটপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/4 কাপ চালের গুঁড়ো, 1/4 কাপ সুজি, 1/2 কাপ চিনি আর অল্প একটু নুন। প্রথমে সব শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ তালের পাল্প। এখানে আমি সব কিছু একটু মেজার করে দেখাচ্ছি। মেজার করে যদি এরকম মালপোয়াটা বানাও, যতবারই বানাবে মালপোয়ার রেজাল্টটা কিন্তু একদম সেম আসবে। এবার দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। এখানে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। প্রথমে 1/2 কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। একবারে পুরো দুধটা দেব না, অল্প অল্প করে দুধ দেব আর ব্যাটারটাকে তৈরি করে নেব। আমি আগের দিন তালের বড়ার রেসিপিতে কিভাবে তালের পাল্পটা খুব ইজিলি বের করে নেওয়া যায় সেই পদ্ধতিটা দেখিয়েছি। তোমরা যদি চাও সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো, লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। পুরো 1 কাপ দুধই আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড হুইস্কার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিলে মালপোয়াগুলো খুব ভালো ফুলবে। কনসিস্টেন্সিটা ঠিক করার জন্য আমি আরও 1/4 কাপ মতো দুধ এর মধ্যে অ্যাড করলাম। এখানে ব্যাটার বানাতে টোটাল আমার 1 কাপ আর 1/4 কাপ মতো দুধ লাগলো। এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো মৌরি। মৌরি দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার তোমাদের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সিটা কিন্তু একদম ফ্লোই কনসিস্টেন্সি হয়েছে। এবার ঢাকা দিয়ে 15-20 মিনিট রেস্ট হতে দেব, তারপর মালপোয়াটা ভেজে নেব। 15 মিনিট হয়ে গেছে। এবার মালপোয়াগুলোকে গরম তেলে ভেজে নিচ্ছি। একদম মিডিয়াম ফ্লেমটা রাখতে হবে এবং ব্যাটারটা অল্প করে দিতে হবে। এখানে আমি একটা একটা করেই মালপোয়াকে ভেজে নেব। এবার ওপর থেকে গরম তেল দিয়ে দিচ্ছি। ভাজার সময় এরকম ওপর থেকে তেল দিলে দেখবে মালপোয়াটা একদম বলের মতো ফুলে যাবে। দেখতেই পাচ্ছ মালপোয়াটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলেছে। দুপিঠি খুব ভালো করে সোনালি করে ভেজে নিয়ে তুলে নেব। মালপোয়াটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তেলটাকে একটু ঝাড়িয়ে নিয়ে তুলে রাখছি। এই মালপোয়াটা একটু ডুবো তেলেই ভাজতে হয়। আমার কড়াইটা ছোট, সেই জন্য আমি এখানে একটা একটা করে ভাজছি। তোমরা যদি বড় কড়াইতে বেশি করে তেল দিয়ে ভাজো সেক্ষেত্রে একসাথে দুটো তিনটেও ভেজে নেওয়া যায়। আর যতবার মালপোয়া কড়াইতে ছাড়বে ততবারই কিন্তু মালপোয়ার ব্যাটারটা ভালো করে হাতা দিয়ে গুলিয়ে নিয়ে তবেই কিন্তু তেলের মধ্যে ছাড়বে। তাহলে প্রতিবারই তোমাদের মালপোয়াগুলো এইরকম ফোলা ফোলা হবে। সবকটা মালপোয়াই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সার্ভ করে নিচ্ছি। আমি এখানে যে ব্যাটারটা বানিয়েছি তাই দিয়ে আমার 14টা মতো মালপোয়া তৈরি হয়ে গেছে। সবকটা মালপোয়াই ভীষণ সুন্দর ফুলেছে। আর এই মালপোয়াগুলো ঠান্ডা হয়ে গেলেও এরকমই ফোলা থাকে আর খুব নরম থাকে। আর এই মালপোয়াগুলো ভীষণ টেস্টি হয়। আর এই রেসিপিটাও ভীষণ ইজি আর ঝটপট তৈরি হয়ে যায়। তোমরা বাড়িতে আশা করি নিশ্চয়ই ট্রাই করবে। যদি ট্রাই করো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকেও প্লিজ প্রেস করে দিও। তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে।